আসসালামু আলাইকুম, লাইফ অব মদিনা হতে স্বাগত। এই মসজিদটির নাম মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা। এক সময় এটি আলী রাদিয়াল্লাহর আদালত ছিল বলে কথিত আছে। এর মসজিদের আরও কয়েকটি নাম রয়েছে, যেমন মসজিদে মধুম। পাশের এই যে পাহাড়টি আমরা দেখছি, এই পাহাড়টির নামই জাবালুল মধুম। এই পাহাড়ের নাম অনুসারেই এই মসজিদকে মসজিদে মধুম বলা হয়। তাছাড়া এই মসজিদটির আরেকটি নাম মসজিদে কান্তারা। এই মসজিদের সামনে একটি জলাশয় ছিল এবং তার উপর একটি ব্রিজ ছিল, এবং এই নাম অনুসারেই এই মসজিদটির নাম একসময় মসজিদে কান্তারা ছিল। এবং সর্বশেষে এই মসজিদটির আরেকটি নাম মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা। এটি আলী রাদিয়াল্লাহু তাআলার বিচারালয় ছিল বলে কথিত আছে। 970 হিজরির পর উসমানিয়া খেলাফত আমলে এই মসজিদটির বর্তমান অবয়বে নেওয়া হয়, এবং এরপরও কত কয়েকবার এর সংস্কার কাজ হয়েছে। সুধী দর্শক মণ্ডলী, মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা, মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা, এই তিনটা মসজিদ খুবই কাছাকাছি। আপনারা যে কাউকে জিজ্ঞেস করলে এই তিনটা মসজিদ আপনারা দেখতে পাবেন একই জায়গায়। এরপরে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মসজিদে যাব। উনি একজন বিখ্যাত সাহাবি, এটা এখান থেকে 5 কিলোমিটার দূরে। চলুন আমরা নিয়ে যাচ্ছি।